এটাই সেই বোম্বে হ্যাঙ্গিং গার্ডেন। হ্যাঙ্গিং গার্ডেনেতে বিচ চৌপটি দেখা যাচ্ছে, আরব সাগরও দেখা যাচ্ছে, আরব সাগর। এটাই সেই বিখ্যাত হ্যাঙ্গিং গার্ডেন বলে এটাকে, যা সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য ছিল বেশ কিছুদিন পূর্বেও। সপ্তম আশ্চর্যের একটি পাহাড়ের উপরে এই গার্ডেনটি, পাহাড়ের উপরে এই গার্ডেন বিভিন্ন প্রকার গাছপালা দিয়ে সাজানো, পাহাড়ের উপরে গার্ডেন। হাজার হাজার লোক এখানে গার্ডেন দেখতে আসে, যা সপ্তম আশ্চর্যের একটি, বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি ছিল হ্যাঙ্গিং গার্ডেন বোম্বে। প্রচুর গাছ সাইডে, সামনে আরব সাগর, সামনে বিস্তীর্ণ আরব সাগর। এবং আরব সাগরের পাশে দেখা যাচ্ছে চৌপট্টি, এবং চৌপট্টির পর নেকলেস বে পার হয়ে, নেকলেস বে দেখা যাচ্ছে, নেকলেস বে পার হয়ে ইন্ডিয়া গেট। অসম্ভব সুন্দর ফুল, প্রচুর গাছপালা, খুবই সুন্দর একটি গার্ডেন। হাজার হাজার লোকের বিনোদনের জায়গা, হাজার লোকের বিনোদনে বেড়ানোর জায়গা, যা হ্যাঙ্গিং গার্ডেন নামে পরিচিত। এখানে একটা ঘড়ি আছে, ঘড়িটি আড়াইটা দেখা যাচ্ছে। এখানে বিশ্রাম নেওয়ার জায়গা, এখান থেকে দেখা যাচ্ছে আরব সাগর, সম্পূর্ণ আরব সাগর। বহুত পুরাতন একটি গাছ, যা ফুকর হয়ে গেছে। বহুত পুরাতন একটি কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, এবং কাঁঠাল কিছু কিছু আসতেছে। সচরাচর এখানে কাঁঠাল গাছ খুব কমই দেখা যায়। ছোট শাপলা ফুটে আছে, লেকও দেখা যাচ্ছে, শাপলার লেক। আম গাছ, পুরানো আম গাছ।